টিএসআর নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ এনে সমস্ত বেকার যুবক যুবতীরা আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ দেখায়। কেননা 2019 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজনগর এক জনসভায় বলেছিলেন যে 2 ব্যাটালিয়ন টিএসআর নিয়োগ করা হবে, এবং 2021 সালে ডিসেম্বর মাসে যখন মেরিট লিস্ট বের করে তখন দেখা যায় যোগ্যতা ছাড়াই অনেকে চাকরি পেয়েছে। সরকার যদি যোগ্যতা নিরীখে চাকরি প্রদান করে থাকে তাহলে এমনটা হয়েছে কেন বলে প্রশ্ন ছুড়ে দেন বেকার যুবকরা। সরকার কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখানে যাকে টাকা পেয়েছে তাকে দিয়েছে, যাকে টাকা পেয়েছে তাকে দিয়েছে। এখানে অবিচার করছে, আমি সরকারের বিরুদ্ধে আমি সরকারকে আমি ভালোভাবে বলছি, এবং আমাদের যে আমাদের চাকরি আমাদের চাকরি লাগবে, না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, এবং আমরা আগামী দিনে আরো বড় বৃহত্তর আন্দোলন এবং সিদ্ধান্ত নিচ্ছি। আমরা যদি এই চাকরি না পাই আমরা অন্য ব্যবস্থা করবো। যদি না করে আমার জন্য আমাদের জন্য আমরা আগামী দিনে আমরা চেষ্টা করবো কি সিদ্ধান্ত নিতে পারি। আত্মহত্যা করা অনেক ছেলে মেয়ে, যেমন আমরা বুঝিয়ে বুঝিয়ে রেখেছি, আমাদের কাছে একটা গ্রুপও আছে, আমরা বুঝে বুঝে সুইসাইড করবে, এ করবে, এ করবে, করতে হবে, কিছু করার নেই। কারণ এখানে তো দেখা গেছে যার টাকা আছে তার চাকরি পেয়েছে। যেমন চলিলাম এক পুষ্টিভূমিকে বিজিবির